থাই মিষ্টি কামরাঙ্কা, খুবই টেস্টি। কামরাঙ্কার বিষয়টা হলো সারা বছর ধরে এই থাই মিষ্টি কামরাঙ্কাটা প্রচুর মিষ্টি, প্রচুর বলতে যখন পাকবে তখন মনে করেন টিএসএস 24-25 ছাড়াই যায়, এত মিষ্টি। আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো দার্জিলিং কমলা, এই যে দার্জিলিং কমলা। কমলার যতগুলি জাত আছে অন্যতম ভালো কমলা দার্জিলিং। এটা হচ্ছে ভিয়েতনামের 12-মাসি মালটা, পাখিতে খেয়ে ফেলছে। গন্ধটা কি সুন্দর এবং শেপটা দেখেন কি চমৎকার, এই যে খুবই চমৎকার একটি মালটা। 12 মাস ফল দেয় এবং সাইজটা এরকম, খেতেও ভালো রসালো, আর কি চাচ্ছেন। আসলে মালটার এতগুলো ভ্যারাইটি আসছে যে আমরা গুলিয়ে ফেলি যে কোন মালটাটা লাগাবো, কোনটার ফলন সব থেকে বেশি, কোনটার স্বাদটা ভালো, কোনটার রসটা বেশি থাকে। যারা আসলে কনফিউজ রয়েছেন তাদেরকে বলি এই যে ভিয়েত মালটা এখন পর্যন্ত এটা কিন্তু শ্রেষ্ঠ মালটার মধ্যে। যেমনি সাইজ বড়, তিনটা কেজি হয়ে যাবে। আর পয়সা মালটাটা ভালো, খারাপ বলছি না, তবে এটা বেস্ট ভিয়েতনামের যে 12-মাসি মালটা এটা একদম বেস্ট, মুখ বিড়বিড় করবেই না, স্বাদও ভালো, রসও একদম টইটুম্বুর থাকে, তো এটা আসলেই ভালো। এই যে লম্বা সফেদা, এটা রামবুটান গাছ, এটা ভেরিগেট জামরুল। তো যাই হোক, যারা আসলে বৃক্ষপ্রেমী রয়েছেন তারা একটু ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, এই তো সাপোর্ট দিয়ে যাবেন।